নমস্কার বন্ধুরা, বাংলাদেশ নারী পেজ বিরোধে প্রতিটির মতো আজকের বিরোধ আইটি জব ভ্যাকান্সি আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি শুভদীপ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ক্লাস 8 পাশে নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে। তো আপনাদের প্রথমেই জানিয়ে দেবো, কোনো রকমের কিন্তু লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে না, আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তো এই পদে আবেদন করতে হলে আপনারা কীভাবে করবেন, কারা পারবেন, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী আছে, বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো আপনারা যারা চাকরি খুঁজছেন অথবা রাজ্য সরকারের চাকরি যারা করতে চাইছেন, ইন্টারভিউয়ের মাধ্যমে যারা চাকরি খুঁজছেন, তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রতিটির মতো আজকের ভিডিও তো আপনাদের কাছে করবো ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে সরকারি চাকরির আপডেটগুলো এবং সরকারি চাকরির জব ভ্যাকান্সি আপডেটের সঙ্গে সঙ্গে সরকারি চাকরির নিউজগুলো প্রতি মুহূর্তে খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা প্রতি মুহূর্তে খুব সহজে সবার আগে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট, এই দুটি পদে। তো প্রথমে আপনাদের জানিয়ে দেবো কর্মস্থল, আপনাদের কিন্তু নদিয়া, পশ্চিমবঙ্গ। এবং আপনাদের জানিয়ে দেবো আপনারা কিন্তু অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকমের লিখিত পরীক্ষা আপনাদের নেই, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এবং আপনাদের জানিয়ে দেবো আপনাদের বয়সসীমা, আপনাদের কিন্তু বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও কিন্তু যে ক্যান্ডিডেটটা ছাড় পেয়ে যাবেন তারা হলো এসসি এসটিরা, 5 বছরের বয়সে ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সে ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন হচ্ছে 3 বছরের। এবং আপনারা জানিয়ে দেবো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান, আপনাদের অ্যানিম্যাল অ্যান্ড পদের জন্য আপনাদের ক্লাস 8 পাস করলে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ ইন্টারভিউতে যেতে পারবেন। এছাড়াও আপনাদের কোনো রকমের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র 8 পাস করলেই আপনারা অ্যানিম্যাল অ্যান্ড পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বন্ধুরা, আপনারা জানিয়ে দেবো আপনাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কী কী এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএসসি ইন মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রি, এই তিনটের মধ্যে আপনাদের যে কোনো একটা নিয়ে এমএসসি করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আরেকটা কথা জানানো হয়েছে, উইথ রিসার্চ এক্সপিরিয়েন্স, আপনাদের কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন। শূন্য পদের কথা যদি বলা হয়, খুবই সীমিত শূন্যপদ রয়েছে, আপনাদের অ্যানিম্যাল পদের জন্য একটা শূন্যপদ দেওয়া হয়েছে এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একটা শূন্যপদ আপনাদের দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদের জানিয়ে দেবো আপনাদের বেতন, অ্যানিম্যাল অ্যান্ড পদের জন্য আপনাদের প্রতি মাসে 10,000 টাকা করে বেতন ঠিক করা হয়েছে এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রতি মাসে 22,000 টাকা করে আপনাদের বেতন ঠিক করা হয়েছে। এছাড়াও আপনাদের জানিয়ে দেবো আবেদন পদ্ধতি, আবেদন পদ্ধতি কী আছে, আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না, যেই দিন আপনাদের ইন্টারভিউ ডেট ঠিক করা হয়েছে ওই দিন আপনাদের একটা বায়োডাটা নিয়ে যেতে হবে এবং সঙ্গে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের যে সমস্ত প্রমাণপত্র আছে সেইগুলো আপনারা নিয়ে যাবেন, জেরক্স কপি এবং অরিজিনাল কপি, কিন্তু সঙ্গে ছবি নিতে ভুলবেন না। ছবির কথা অফিসিয়াল নোটিফিকেশনে তেমনভাবে উল্লেখ নেই, তবে এটা আমি পার্সোনালি আপনাদের বলছি যে আপনারা সঙ্গে ছবি নিয়ে যাবেন, 2 থেকে 3 কপি ছবি নিয়ে যাবেন। এছাড়াও আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো জেরক্স কপি এবং অরিজিনাল কপি আপনারা নিয়ে যাবেন। এছাড়াও সঙ্গে নিয়ে যাবেন আপনাদের আইডি প্রুফ, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, এ ধরনের আইডি প্রুফগুলো আপনারা অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে নিয়ে যাবেন। এছাড়াও আপনাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে আপনারা সেইগুলো কিন্তু নিয়ে যেতে পারেন সঙ্গে। তারপরে বন্ধুরা, আপনারা জানিয়ে দেবো আপনাদের ইন্টারভিউ ডেটটা কবে ঠিক করা হয়েছে। আপনাদের ইন্টারভিউয়ের ডেটটা ঠিক করা হয়েছে 14/6/2019, অর্থাৎ চলিত মাসের 14 তারিখে কিন্তু আপনাদের ইন্টারভিউয়ের ডেট ঠিক করা হয়েছে। এবং আপনাদের ইন্টারভিউয়ের টাইম ঠিক করা হয়েছে সকাল 11:00, 14/6/2019 সকাল 11:00 আপনাদের ইন্টারভিউয়ের ডেট ঠিক করা হয়েছে। তো আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন এই পদে ইন্টারভিউ দেওয়ার জন্য, তারা অবশ্যই সকাল 11:00 আগে 9টা থেকে 10টার মধ্যে আপনারা ইন্টারভিউ স্থলে পৌঁছে যাবেন। এবং আপনাদের ইন্টারভিউ কোথায় নিয়ে হবে সেটাও একবার আপনার জানিয়ে দেবো, আপনাদের ইন্টারভিউ নিয়ে হবে ডিরেক্টরেট অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্মস, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফ্রেশারি সায়েন্স। তো আপনাদের এই ঠিকানায় ইন্টারভিউ নেওয়া হবে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সবই উল্লেখ আছে। তো আপনারা ইন্টারভিউ দেওয়ার আগে এই পদে যারা আগ্রহী আছেন ইন্টারভিউ দিতে, তারা অবশ্যই একবার অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে পড়ে নেবেন। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে পড়ে নেবেন। এছাড়াও আপনাদের ইন্টারভিউয়ের ঠিকানাটাও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা বোম্বে এডুকেশনের FB পেজ ফলো করতে পারেন, ওখানে কিন্তু আপনাদের নোটিফিকেশনের স্ক্রিনশট করে আপলোড দেওয়া আছে, আপনারা ওখান থেকেও বিস্তারিত খুব সহজেই কিন্তু পেয়ে যেতে পারেন।
তাহলে বন্ধুরা এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার জন্য ছোট্ট একটা জব ভ্যাকান্সি আপডেট। আশা করি আপনারা ভিডিও থেকে হেল্পফুল হয়েছেন। যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন। আর আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে সরকারি চাকরির জব ভ্যাকান্সি আপডেটগুলো এবং সরকারি চাকরি রিলেটেড নিউজগুলো প্রতি মুহূর্তে খুব সহজে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে প্রতি মুহূর্তে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন।